নমস্কার বন্ধুরা, গোপালের হিসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পুরনো দিনের নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে এসেছি। এক কাপ গোবিন্দভোগ চাল আর অল্প একটু পেঁপে দিয়ে যে কি অসাধারণ স্বাদের একটা রান্না হয়, সেটা আপনারা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তাই আমার আজকের এই রেসিপিটা দেখুন, আর দেখে যদি ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে আপনারাও এভাবে একবার ট্রাই করুন। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। এই ইউনিক নিরামিষ রান্নাটা করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি একটু আলুর টুকরো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এইভাবে। এবার মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলোকে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপের টুকরো। আলু যেমন করে কেটেছি, পেঁপেটাকেও আমি সেরকমভাবে কেটে নিয়েছি। এখানে একটা পেঁপে আছে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আলু আর পেঁপেটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। আলু পেঁপের টুকরো ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সাদা জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা দিচ্ছি। এর মধ্যে আছে তিনটে এলাচ, তিনটে লবঙ্গ আর একটা দারচিনি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। এবার ফোড়নটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নটা ফ্রাই হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, কেননা এখন কিছু গুঁড়ো মশলা দেব। আমি নিয়েছি জিরের গুঁড়ো 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেওয়া আছে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় মশলা পরে কিন্তু সবই খুব কম পরিমাণে, কিন্তু তাতেও এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। আগে যদি না ট্রাই করে থাকেন, এভাবে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। ভালো করে এবার মশলার সাথে এটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট দুয়েক মশলার সাথে সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি আরেকটা ইনগ্রিডিয়েন্ট মেশাবো, সেটা হলো এই যে গোবিন্দভোগ চাল। আমি 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি, ভালো করে জলে ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সব কিছুর সাথে এই চালটাকেও মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু কোনো নতুন রান্না নয়, অনেক পুরনো দিনের এইসব রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। গোবিন্দভোগ চালটাকেও মশলা আর সবজির সাথে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু মাখা মাখা হয়, কিন্তু সব কিছু সেদ্ধ হতে হবে, চালটাও সেদ্ধ হতে হবে, সেই বুঝে জলটা দেবেন। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম। নুনটা খুব বুঝে দিতে হবে, কেননা আগেও কিছুটা নুন দেওয়া হয়েছে। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু খেতে ভালো হয়, সেজন্য আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আমি কিন্তু ফাটিয়ে দেইনি, গোটাটাই দিয়েছি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস আমি দিয়ে দেব, এটা কিন্তু একদমই অপশনাল, সেটা হলো 1 মুঠো কিশমিশ। খাওয়ার সময় মুখে পড়লে খেতে কিন্তু ভালো লাগে। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে
আমি 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, তবে মাঝে কিন্তু ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে। মিনিট 6 রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুললাম। আমি দেখে নিয়েছি সবজি সমস্ত সিদ্ধ হয়ে গেছে, চাল সিদ্ধ হয়ে গেছে, আপনাদেরও একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে পেঁপেটা দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার একটা আলুর টুকরো দেখে নিচ্ছি, খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এবার শুধু উপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা এবার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। মিনিট খানিকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে এই গোবিন্দভোগ চাল আর পেঁপে দিয়ে পেঁপের ঘন্ট রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। ভীষণ সুস্বাদু একটা রান্না, কিন্তু খুব ইজি, খুব সাধারণ উপকরণে এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। পুরানো দিনের রান্নাগুলো যে কতটা সুস্বাদু হয় সেটা আশা করি আপনারা সকলেই জানেন। তাই এই রেসিপিটা যদি আপনারা ভুলে গিয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা দেখে আপনারা কিন্তু সেই পুরনো দিনের একটা রান্না যে কোনো দিন তৈরি করে ফেলতে পারেন। আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি কিন্তু আপনারা গোপালের হেসে সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। আর আপনারা আমাকে জানাতে পারেন যে আপনারা কিরম ধরনের রেসিপি চাইছেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও ট্রাই করুন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।